সংগ্রামী ছাত্র ভাইরা, আমরা জানি যে আজকে দেশের অবস্থা কি। আজকে দেশ ভালো না, আজকে শিক্ষা ব্যবস্থার বহাল দশা, আজকে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আজকে লুটপাট করে নিচ্ছে, আজকে দেশের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করছে। আমরা যদি দেখি এই কাজগুলো কারা করছে, আমরা এর পিছনে খুঁজলে আমরা পাব আজকে বাংলাদেশের সরকার দলীয় যারা দায়িত্ব পালন করছেন ওনাদের ছত্রছায়ায় এই কাজগুলো হচ্ছে, আর ওনারা সকলেই ছাত্রলীগ থেকে আসা। অতএব আমরা যদি এই দুঃশাসন দুর্নীতি এই জুলুম নির্যাতন আমরা বন্ধ করতে চাই, তাহলে এই জালিয়ামের বিরুদ্ধে একটি সফল গণবিপ্লবের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। সেজন্য ছাত্র আন্দোলন ভাইদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আসুন এই জুলুম অত্যাচার থেকে দেশকে এবং মানবতাকে রক্ষা করার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি। আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র আন্দোলনের দুর্গ হিসাবে গড়ে তুলি, আমরা পাড়ায় মহল্লায় ছাত্র আন্দোলনের দুর্গ প্রতিষ্ঠা করি। আমরা যদি রাষ্ট্র গ্রহণের চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে পারি এবং কেন্দ্রীয় নির্দেশনা যথাযথভাবে পালন করতে পারি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বাংলা হবে পীর সাহেব চরমোনার বাংলা, আগামীর বাংলা হবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বাংলা। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনাল ওয়ালাক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, সম্মেলনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংগ্রামী সভাপতি, সংগ্রামী শ্রমিক নেতা আলহাজ মাসুদুর রহমান। আসসালামু আলাইকুম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের জেলা সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত থাকবেন আমাদের সকলের প্রাণপ্রিয় শায়েখ চরমোনাই। আমি গর্বিত নই এজন্য যে আমি ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম না, আবার আমি গর্বিত এই জন্য যে আমি এখন যে সংগঠনের সাথে সম্পৃক্ত সেই সংগঠনের একটি অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে নরসিংদী জেলা ছাত্র আন্দোলন সাবেক এখনও হয় নাই যে কমিটি বিলুপ্ত হবে সেই কমিটি, এবং ধন্যবাদ জানাব আজকে নতুন যে মুখ আসবে, যারা দায়িত্বে আসবে সকলকে আমার সংগঠনের পক্ষ থেকে বিপ্লবী অভিবাদন। এমন একটি মাস যে মাসে আজকের এই জেলা সম্মেলন হতে যাচ্ছে, আমাদের বাংলাদেশের বিজয়ের মাস, কিন্তু বিজয়ের মাস হিসেবে যতটুকু আনন্দ না করতে পারছি তার চেয়ে ব্যথাই বেশি। আমরা এমন একটি বিজয়ের অপেক্ষা করব, সামনে এমন একটি বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করব যে বিজয়টা হবে ইসলামী আন্দোলনের বিজয়, বাংলাদেশের ইসলামের বিজয়। সে বিজয় একাত্তরের রণাঙ্গনে যেমন বিপ্লবের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে, এদেশে আবার ইসলামী বিপ্লবের মাধ্যমেই ইসলামী বিজয় অর্জন করতে হবে। বিপ্লবের জন্য ডাক আসবে, বিপ্লবের জন্য আমরা সবাই প্রস্তুত থাকব। যখনই ডাক আসবে, যে অবস্থায় ডাক আসবে, আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব বিপ্লবের জন্য। একটি বিপ্লব, সফল একটি বিপ্লব করতে হলে যে গুণাগুণ, যে জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন, সফল নেতৃত্ব দানকারী একজন ব্যক্তি। সারা বাংলাদেশের জনগণ এক বাক্যে যিনি স্বীকার করে, ঠিক এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সফল দিক নির্দেশনা দানকারী ব্যক্তি আমাদের পীর সাহেব চরমোনাই হুজুর। অতএব প্রথম শর্ত যে যোগ্য নেতা, যোগ্য নেতা আমরা পেয়েছি। দ্বিতীয় বিপ্লব অর্জন করতে হলে দ্বিতীয় শর্ত হল দক্ষ কর্মী বাহিনী।
আমরা সেই দক্ষ বাহিনীও ইনশাআল্লাহ তৈরি আছি। আমরা অপেক্ষা করব, যখনই আমাদের শায়েখ ডাক দিবে আমরা ইসলাম বিজয়ের বিপ্লবে ঝাঁপিয়ে পড়ব। এই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার সকলকে উদার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের জেলা সম্মেলন কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেছিলাম। তো আমাদের সামনে আসরের নামাজ একদম সন্নিকটে, তো এখন আমাদের আসরের নামাজের বিরতি হবে। আমাদের ঈদগাহের একদম ডান পাশে যে মসজিদটা আছে একদম কাছেই, আমরা এই মসজিদে নামাজ পড়ব। এখন আমাদের নামাজের বিরতি, আর আমরা নামাজ শেষ করে সাথে সাথে আমাদের প্রোগ্রাম স্থলে চলে আসবো ইনশাআল্লাহ। নামাজের পরে সাথে সাথে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ। দীপ্ত দুরন্ত মিশন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার আজকের এই জেলা সম্মেলনে উপস্থিত আছেন। এদেশের আপামর জনসাধারণের আগামী বাংলার প্রতিচ্ছবি, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, গণ মানুষের জননেতা সৈয়দ মুফতি ফয়জুল করিম শায়েখ চরমোনাই উপস্থিত আছেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রনেতা শরীফুল ইসলাম রিয়াদ, সংগ্রামী সহযোগিতা উপস্থিতি। সময় একেবারেই কম, আমাদেরকে মনে রাখতে হবে ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে না। ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সারা দেশে চষে বেড়াচ্ছে। সারা দেশে সর্বত্র পাড়ায় মহল্লায় প্রতিটি ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলন তাদের আদর্শিক সৈনিক তৈরি করেছে। সংগ্রামী সহযোগিতার সাথে বন্ধুগণ, মুহতারাম নায়েবে আমির হুজুরকে উপস্থিত রেখে আমরা আশ্বস্ত করতে চাই, হুজুর আমাদেরকে নতুন কমিটির প্রতি আশা ব্যক্ত করেছেন। ইসলামী আন্দোলনের যে সমস্ত কার্যক্রম এবং যে মিশন এবং ভিশন আগামীতে সকল কর্মসূচি বাস্তবায়নে ইসলামী ছাত্র আন্দোলন তার যোগ্যতা জানান দিবে। সারা বছর মাঠে ময়দানে ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলনের দুর্গ হিসেবে গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা চাই নরসিংদী জেলা আজকের প্রথম জেলা সম্মেলনের মাধ্যমে, সারা দেশে আমাদের জেলা সম্মেলন শুরু হয়েছে, এবছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সামগ্রিক বিপ্লবের চিত্র অঙ্কন। আমরা যে ইসলাম বিপ্লবের স্বপ্ন দেখি, এই বছর ইনশাআল্লাহ এই বছরের এই সামগ্রিক কার্যক্রমে ইসলাম বিপ্লবের চিত্র অঙ্কিত হবে।